হ্যালো দর্শক, হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করবো কোরআন শরীফের 7 নম্বর সুরা, সুরা আল আরাফ, এর 181 নম্বর আয়াত থেকে 206 নম্বর আয়াত, মানে শেষ আয়াত পর্যন্ত 7 নম্বর সুরার ইংরেজি থেকে বাংলা অনুবাদ। চলুন 181 নম্বর আয়াত পড়ি। 181, ইয়েস দেয়ার ইয়েট দেয়ার আর অ্যামং দোজ উই হ্যাভ ক্রিয়েটেড পিপল হু লিড আদার টু দ্য ট্রুথ অ্যান্ড অ্যাক্ট জাস্টলি ইন ইট লাইট, আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল রয়েছে যারা সত্যপথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায়চার করে। বুঝলাম। 182 নম্বর, 182, উই শ্যাল পানিশ দোজ হু ডেন আওয়ার রিভিলেশন স্লোলি ইন এ আওয়ে দ্যাট দে উইল নট নো, বস্তুত যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে যা সম্পর্কে তাদের ধারণাও হবে না। 183 নম্বর, 183, আই উইল জাস্ট গিভ দ্যাম রেসপিট, মাই প্ল্যান ইজ সার্টেনলি ইনভিনসিবল, বস্তুত আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি, নিঃসন্দেহে আমার কৌশল সুনিপূর্ণ। 184 নম্বর, 184, হ্যাভ দে নট বেথ্রাউড দেমসেলফ দেয়ার কম্পেনিয়ন ইজ নট ম্যাট, হি ইজ অনলি এ প্ল্যান অ্যাড মনিসার, তারা কি লক্ষ্য করেনি যে তাদের সঙ্গে লোকটির মস্তিষ্কে কোনো বিবৃতি নেই, তিনি তো ভীতি প্রদর্শনকারী প্রকৃষ্টভাবে। 185 নম্বর, 185, হ্যাভ দে নট কন্টেম্পলেটেড দ্য কিংডম অফ দ্য হ্যাভেন অ্যান্ড দ্য আর্থ and everything created by God to educe that prophets their own term is drawing to a close. In what law after this would they then believe? তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার বস্তু সামগ্রী থেকে, এবং এ ব্যাপারে যে তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে, বস্তুত এর পর কিসের উপর ইমান আনবে? 186 নম্বর, 186, হু সেভার গড অ্যালোস টু গো অ্যাস্ট্রে হ্যাজ নন টু স্নো হিম দ্য আওয়ে ফর হি লিভস দেম টু ওয়ান্ডার পারপ্লেক্সড ইন দেয়ার উইকনেস, আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন আর কোনো প্রদর্শন নেই তার কোনো প্রদর্শক নেই আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টামিতে মত্ত অবস্থায় ছেড়ে দিয়ে রাখেন। 187 নম্বর, 183, দে আক্স দ্য অ্যাবাউট দ্য আওয়ার হুইন ইজ ইট ডিটারমাইন্ড টাইম, সে অনলি মাই লর্ড হ্যাজ দ্য নলেজ, নো ওয়ান ক্যান রিভিল ইট এক্সেপ্ট হি, অপারেসিভ উইল ইট বি ফর দ্য হ্যাভেন্স অ্যান্ড দ্য আর্থ, হুইন হি ইট কামস ইট উইল কেম আনওয়ার্স, দে আক্স you about it as if you were in the know, you tell them only God has the knowledge but most people do not know. অনেককে জিজ্ঞাসা করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে, তিনি তা অনাবৃত্ত করে দেখাবেন নির্ধারিত সময়ে, আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়, যখন তা আমাদের তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে, আপনাকে জিজ্ঞেস করতে থাকে
যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। বলে দিন, এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকটই রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোকেই উপলব্ধি করে না। 188 নম্বর আয়াত 188। Tell them I am not master of my own gain or loss, but as God may places. If I had the knowledge of the unknown, I would have enjoyed abundance. God is good, and no evil would have touched me. I am only a bearer of warnings and bringer of happy news for those who believe. আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়েবের কথা জেনে নিতে পারতাম, তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোনো অমঙ্গল কখনো হতে পারতো না। আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ইমানদারদের জন্য। 189 নম্বর, 189। ইট ইজ হি হু ক্রিয়েট অর ইউ ফ্রম এ সিঙ্গেল সেল অ্যান্ড ফ্রম ইট ক্রিয়েটেড ইট ম্যাটস ম্যাট দ্যাট ইউ মে লিভ অ্যাজ কম্প্যানিয়ন হোয়েন দ্য ম্যান কভার্ড দ্য ওম্যান শি কনসিভড এ লাইট বার্ডেন অ্যান্ড ক্যারিড ইট অ্যাবাউট দ্য হোয়েন শি ওয়াজ হ্যাভি উইথ চাইল্ড দে প্রেয়ার টুগেদার টু দেয়ার লর্ড ইফ ইউ বেস্টো এ হার্টলি সন অন আস উই শ্যাল ট্রুলি বি গ্রেটফুল। তিনি সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া, যাতে তারা তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল, তখন সে গর্ভবতী হল। অতি হালকা গর্ব, সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো। তারপর যখন বোঝা হয়ে গেল, তখন উভয়ই আল্লাহকে ডাকলো, যিনি তাদের পালনকর্তা, যে তুমি যদি আমাদিগকে সুস্থ ও ভালো করে ভালো দান করো, তবে আমার তোমার শুক্রিয়া আদায় করি আমরা তোমার শুক্রিয়া আদায় করি করব সরি নম্বর আয়াত 190। বাট হোয়েন দে ওয়ার গিভেন এ হেলদি সন দে স্ট্রিক এস ক্রিবিং টু আদার পাওয়ার এ শেয়ার ইন হোয়াট গড হ্যাজ বেস্টোয়েড অন দেম, বাট গড ইজ এবোভ অফ হোয়াট দে অ্যাসক্রাইব টু হিম। অতপর তাদেরকে যখন সুস্থ ও ভালো দান করা হলো, তখন দানকৃত বিষয়ের তার অংশীদার তৈরি করতে লাগলো। প্রস্তুত আল্লাহ তাদের শিরক সাব্যস্ত করা থেকে বহু ঊর্ধ্বে। 191 নম্বর, 191। ডু দে অ্যাসোসিয়েট দোজ উইথ হিম হু ক্যান নট ক্রিয়েট এ থিং অ্যান্ড আর দেমসেলফ ক্রিয়েটেড। তারা কি এমন কাউকে শিরক সাব্যস্ত করে যে একটি বস্তুও সৃষ্টি করেনি, বরং তাহাকে সৃষ্টি করা হয়েছে? 192 নম্বর, 192। হু ক্যান নাইদার হেল্প দেম নট হেল্প দেমসেলফ, আর তারা না তাদের সাহায্য করতে পারে না নিজের সাহায্য করতে পারে। 193 নম্বর, 193। ইফ ইউ কল দেম টু গাইডেন্স দে উইল নট ফলো ইউ, ইট ইজ অল দ্য সেম ইফ ইউ কল দেম অর হোল্ড ইউর টাং। আর তোমরা যদি তাদের আহ্বান করো সুপথে দিকে, তবে তারা তোমাদের আহ্বান অনুযায়ী চলবে না।
তাদেরকে আহ্বান জানানো কিংবা নীরব থাকা উভয় তোমাদের জন্য সমান। 194 নম্বর, 194। দোজ হু ইউ ইনভোক বেসিস গড আর ক্রিয়েটেড বিং লাইক ইউ, সো কল অন দেম অ্যান্ড ইট দেম অ্যান্সার ইউর কল ইফ হোয়াট ইউ সে ইজ ট্রু। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা সবাই তোমাদের মতোই বান্দা, অতএব তোমরা যাদেরকে ডাকো তখন তাদের পক্ষেও তো তোমাদের সে ডাক কবুল করা উচিত যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। 195 নম্বর, 195। ডু দে হ্যাভ ফিট টু ওয়াক অন আর হ্যান্ডস, টু হোল্ড উইথ অর আইস, টু সি অ্যান্ড ইয়ার, টু হেয়ার উইথ সে টু দেম কল ইউ কম্পেয়ার্স অ্যান্ড ওয়ার্ক আউট এ প্লট এগেনস্ট মি অ্যান্ড ডু নট গিভ মি টাইম। তাদের কি পা আছে যার দ্বারা তারা খচ্চা চলাফেরা করে, কিংবা তাদের কি হাত আছে যার দ্বারা তারা ধরে, অথবা তাদের কি চোখ আছে যার দ্বারা তারা দেখতে পায়, কিংবা তাদের কি কান আছে যার দ্বারা শুনতে পায়? বলে দাও তোমরা ডাক তোমাদের অংশীদারি দিগকে, তোমরা ডাকো তোমাদের অংশীদার দিগকে, অতপর আমার অমঙ্গল করো এবং আমাকে অবকাশ দিও না। বুঝলাম না। 196 নম্বর, 196। মে মাই সেভার্স ইজ গড হু হ্যাজ রিভেলড দিস বুক অ্যান্ড হি প্রোটেক্ট দোজ হু আর আন আপরাইট। আমার সহায় তো হলেন আল্লাহ, তিনি কিতাব অতি অবতীর্ণ করেছেন, বস্তুত তিনি সাহায্য করেন সৎকর্মশীল বান্দাদের। 197 নম্বর, 197। উইলি দোজ হু ইউ ডিস্ট অ্যাপার্ট ফ্রম হিম ক্যান নট হেল্প ইউ আর ইভেন হেল্প দেমসেলফ। আর তোমরা তাদের বাদ দিয়ে ডাক যাদেরকে ডাকো তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারবে না নিজেদের আত্মরক্ষা করতে পারবে। 198 নম্বর, 198। হোয়েন ইউ কল আপ দেম ফর গাইডেন্স দে ডু নট হিয়ার, হোয়েন ইউ লাইক সরি এ থিং দে আর লুকিং অ্যাট ইউ ইন ফ্যাক্ট দে ক্যান নট সি। আর তুমি যদি তাদেরকে সুপথে আহ্বান করো তবে তারা তা কিছুই শুনবে না, আর তুমি তো তাদের দেখছই তোমার দিকে তাকিয়ে আছে অথচ তারা কিছুই দেখতে পাচ্ছে না। 199 নম্বর, 199। কাল্টিভেট টলারেন্স ইন জয়েন জাস্টিস অ্যান্ড অ্যাভয়েড দ্য ফুলস, আর ক্ষমা করার অভ্যাস করে তোলো, সৎকার্যের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাকো। 200 নম্বর, 200। ইফ ইউ আর ইনস্টিগেট বাই দ্য ডেভিল টু ইভেল সিক রিফ্লেক্ট ইন গড ফর গড হার্ট হেয়ার্স অল দ্য নন এভরিথিং। আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে পরিচিত করে তাহলে আল্লাহ শরণাপন্ন হও, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। 201 নম্বর, 201। ভিয়ারলি দোজ হু ফিয়ার গড থিঙ্ক অফ হিম ওয়েন অ্যাসিয়েন্টলিড বাই দ্য ইনস্টিগেশনস অফ স্যাটান অ্যান্ড লো দে বিগিন টু আন্ডারস্ট্যান্ড। যাদের মনে ভয় রয়েছে তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিচার বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। 202 নম্বর, 202। ইভেন দোজ দেয়ার ডিভিলস ব্রাদার উড লাইক দেম টু কন্টিনিউ ইন ইরোর অ্যান্ড উড নট ডিসিস। পক্ষান্তরে যারা শয়তানের ভাই তাদেরকে সে ক্রমাগত পথভ্রষ্ট তার দিকে নিয়ে যায় অতপর তাতে কোনো কমতি করে না।
203 नंबर आयत 203 एंड व्हेन यू डू नॉट ब्रिंग ए कुरानिक वर्स टू देम ते से व्हाई डोंट यू मेक वन ऑफ से आई फॉलो ओनली व्हाट माय लॉर्ड रिफ्लेक्ट टू मी दोस रिफ्लेक्शन आर एन एविडेंस प्रूफ फ्रॉम योर लॉर्ड एंड ए गाइडेंस एंड ग्रेस फॉर दोस हू बिलीव আর যখন আপনি তাদের নিকট কোনো নির্দেশ নিয়ে না যান তখন তারা বলে আপনি নিজের পক্ষ থেকে কোনো অমুকটি নিয়ে আসলেন না তখন আপনি বলে দিন আপনি তো সে মতেই চলি যে হুকুম আমার নিকট আসে আমার পরওয়ান গেরদারের কাছ থেকে এরা এটা ভাববার বিষয় তোমাদের পর আর দেগারের পক্ষ থেকে এবং হেদায়ত ও রহমত সেসব লোকের জন্য যারা ইমান এনেছে 204 নম্বর 204 হোয়েন দ্য কুরআন ইজ রিসিটেড লিসেন টু ইট ইন সাইলেন্স ইউ মে পার হ্যাভস বি ব্লেসড আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাকে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয় 205 নম্বর 205 মেডিটেট অন ইউর লর্ড ইন ওয়ার্ডলি উইথ হিউমিলিটি অ্যান্ড ট্রিপিটেশন রিসিপ্টিং হিজ বুক সফটলি মর্নিং অ্যান্ড ইভিনিং অ্যান্ড বি not negligent আর স্মরণ করতে থাকো শ্রিয় পালনকর্তাকে আপন মনে ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম সকালে ও সন্ধ্যায় আর বেখবর থেকো না 206 নিশ্চয়ই যারা Verily those who are in the presence of your Lord are never too proud to worship and celebrate His praises and bow in homage to Him. Sajda. Nishchoi jara tomar porwar degarer sannidhye royechen tara tar অন্ধেগির ব্যাপারে অহংকার করেন না এবং স্মরণ করেন তার পবিত্র সত্তাকে আর তাকেই সেজদা করেন সেজদা হন ধন্যবাদ 7 নম্বর কোরআন শেষ 7 নম্বর সূরা শেষ